কি ভাই ভাই, আমরা তো ফটোগ্রাফার ভাই, আমগুলো আছে বিল টিল দেয় দিব অন্য সময়, আজকে নাই, আজকে নাই একেবারে। বুঝছো, সানি ভাই কোন দিক দিয়ে যাবেন? ভাই গেলাম তাহলে, প্রোগ্রাম করে বের হলাম, বৃষ্টিও শুরু হয়ে গেল আবারও, সারা দিনটাই আজকে বৃষ্টিতেই গেল। তার চেয়েও মজা ছিল আজকের প্রোগ্রামে, এক প্রকার বিয়ের প্রোগ্রামে যা হয় আর কি, মনোমালিন্য তাই হয়েছিল আজকে, না হয়েছে আপুর শুট, না হয়েছে ভাইয়ার শুট, না কাপল, কোনো একটা বিষয় নিয়ে হয়তো তাদের ভিতরে মনোমালিন্য হয়েছিল, সেই জন্য আজকের প্রোগ্রামটা দেখাতেও পারবো না আপনাদের, শুধু কথা বলেই যাচ্ছি, কারণ সব প্রোগ্রাম আসলে একরকমের যায় না, কিছু প্রোগ্রাম এভাবে মারামারিও হয় কোথাও কোথাও, মনোমালিন্য স্বাভাবিক, যেমনটা গ্রাম সাইডে খাবার নিয়ে মারামারি লাগে, তারপরে কখনো ঘেট ধরা নিয়ে মারামারি লাগে, ঢাকাতেও হয়, ঢাকাতে হয় না তেমন না, ঘেট ধরার মারামারি ঢাকাতেও দেখেছি বিয়ের প্রোগ্রাম করার কারণে, আসলে অনেক কিছুই দেখতে হয়। তবে মারামারি কিছু হয় খুবই ভয়ঙ্কর মারামারি, যেটা আসলে বিয়ে বাড়িতে এমন কাম্য কারোই নয়, জানি না কে কে বিয়ে বাড়ির মনোমালিন্য মারামারি দেখেছেন, আসলে বিয়ের জিনিসটা খুবই সেন্সিটিভ একটাই, কখনো মারামারি হয়ে বিয়ে ভেঙ্গে যেতেও দেখেছি, আসলে যারা মূলত এই ধরনের মারামারি যেগুলো হয় আত্মীয় স্বজনরাই মারামারিতে অংশীদারিত্ব বজায় রাখে, যাক আজকে আমাদের বিয়েতে মারামারি হয়নি, বাট মনোমালিন্য ছিল, ভাইয়া আসছে লেট করে, প্রচুর লেট করেছে, যেখানে
8টা 9টা আসার কথা ছিল তাদের মনে হয়, বাট তারা এসেছে 10:30টার দিকে, 10:30 15 11টার দিকে। আমাদের প্রোগ্রাম শেষ হতেও আজকে লেট হয়ে গেছে। যা ব্যাপার না, আসলে তবে লেট হয় স্বাভাবিক। হয়তো একটু বেশি লেট হয়ে গেছে। দিলে কিছু দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে। ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ক্যামেরা রিস্ক, বাট তাও আপনাদের জন্য শ্যুট করতেছি রাতের ফাঁকা ঢাকা দেখানোর জন্য। এখন সময় 1:14, ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। আছি ফ্লাইওভার থেকে। ও, ঠান্ডা লাগতেছে, যদিও উইন্ডব্রেকার পরা আছি, তাও হালকা হালকা ঠান্ডা লাগতেছে, তাই বেশি জোরে গাড়ি চালাবো না। হালকা হালকা চোখে বৃষ্টি পড়তেছে। ওখানে কি করতেছে? ঘুরি ঘুরি বৃষ্টি, ঘুরি ঘুরি বৃষ্টি। সবচেয়ে খারাপ লাগবে এখনই যখন কি বলে মিরপুরে এখন ঢুকতে হবে 60 ফিট ঘুরে। এটা আসলে খুবই খুবই একটা মানে বিরক্তিকর জিনিস। এখন বাসায় যাওয়ার সময় যদি এখন অত দূর ঘুরে যেতে হয়, এটা বিরক্তিকর বলতে গেলে অনেকটাই বিরক্তিকর। এতটা বিরক্তিকর আসলে কিছু বলার ভাষা নেই। রাতে মানুষ কাজ করে এসেও যদি এভাবে বাসায় ঠিক মতো না যেতে পারে, কবে যে আমাদের রাস্তাটা ঠিক হবে মিরপুরের।
চলে এলাম বিজয় সরণি, এখান থেকে রাস্তা বের হয়ে ওপার। বৃষ্টি পড়তেছে অনেক টাইম, ও শেট, এদিকে তো বৃষ্টি বেশি মনে হচ্ছে। শেট 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 শেট, মনে হচ্ছে ভিজেই বাসায় যেতে হবে। বৃষ্টি বেড়ে গেছে, ক্যামেরাটা আসলে বন্ধ করতে হবে এখন, না হলে হয়তো ক্যামেরাটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ মাইক লাগানো আছে, তো মাইকটা খুলে ফেললে ঠিক হয়ে যাবে। বাট যদি দেখি বৃষ্টি, কিছু করার নেই। একটু ঠান্ডা লেগে যাবে, আর কালকে প্রোগ্রাম আছে, ঠান্ডাও লাগানো যাবে না। লাইট জ্বালায় আনি, রাস্তায় অনেক পানি গর্ত থাকবে যেটা নর্মাল লাইটে দেখা যাবে না। সাইডে থামিয়ে ওয়াটার মাইকটা খুলে ফেলতে হবে।